হেলিকপ্টারে চেপে শ্বশুর বাড়ি গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আনুষ্ঠানিকতার পর শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল বিবাহোত্তর অনুষ্ঠান, সেখানেই হেলিকপ্টারে করে যান তিনি। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়া, তাই তো ছিল আভিজাত্যের ছোঁয়া। শুক্রবার 7 জানুয়ারি সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুমিল্লা শহরের ঈদগাহে অবতরণ করেন তিনি। সেখান থেকেই গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান। মিম জানান, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় তার সঙ্গী ছিলেন বাবা অধ্যক্ষ রবীন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা মামাতো বোন ও ফটোগ্রাফার। হালের জনপ্রিয় এই নায়িকা আরও বলেন, শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গেছি। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গেছি, কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। মিমের স্বামী সনি প্রদ্দার পেশায় একজন ব্যাংকার। তিনি পড়াশোনা করেছেন ঢাকার প্রাগ বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন তিনি। আপডেট সব তথ্য পেতে সঙ্গেই থাকুন।